কুস্তিগীরদের প্রতিবাদ নিয়ে তোলপাড় গোটা দেশের রাজনীতি। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি দেশের প্রায় সব রাজনৈতিক দল। এরই মধ্যে বিষয়টি নিয়ে সর হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ভারতীয় কুস্তি সংস্থাকে বহিষ্কার করেছে ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। এই খবরটা জানার পর তিনি বিস্মিত। এই ঘটনাটি গোটা দেশের জন্য লজ্জা। মহিলা কুস্তিগিরদের দুর্দশার প্রতি উদাসীন থেকে তাদের প্রতি অবিচার করেছে অহংকারী কেন্দ্রীয় সরকার। ভারতের প্রত্যেকটি মানুষের উচিত এই সমস্ত মানুষদের বিরুদ্ধে প্রতিবাদ করা, যারা দেশের মেয়েদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয়েছে। ক্যালকুলেটিং টিভি।